জীবনবিজ্ঞান দশম শ্রেণী চতুর্থ অধ্যায় পিটিএফ সহ সেরা পঁচিশটি এমসি কিউ অ্যান্ড এস কিউ প্রশ্ন উত্তর মাধ্যমিক শর্টকোশ্চিন সাজেশন দু হাজার ইউটিউবে বাংলা এডুকেশনাল চ্যানেলের সংখ্যা খুবই কম তাই এডুকেশন ভিডিও পেতে হলে এবং বাঙালি হয়ে বাঙালিকে উৎসাহিত করতে হলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টাটা বাজাতে হবে সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চলো এবার আমরা অ্যান্সার পর্বে চলে যাই জীবনবিজ্ঞান দশম শ্রেণী চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এক মিলার তার পরীক্ষার জন্য যে গ্যাস মিশ্রণ ব্যবহার করেছিলেন তাতে কি গ্যাস ছিল অ্যান্সার কী হবে মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন দুই মানুষের লুপ্তপ্রায় অঙ্গটি হলো ড্যাস কী হবে অ্যাপেন্ডিক্স তিন উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গটি হলো ড্যাস কী হবে স্বল্পপত্র চার আদিমতম পৃথিবীতে যে উপাদানটি ছিল না ড্যাশ কী হবে মুক্ত অক্সিজেন পাঁচ ব্যবহার ও অব্যবহারের মতবাদের প্রবক্তা হলেন ড্যাস কী হবে ল্যামার্ক ছয় ঘোড়ার প্রাচীনতম জীবাশের নাম ড্যাস কী হবে ইওহিপাস সাত আধুনিক ঘোড়ার নাম ড্যাশ কি ইকুয়াস আট অতীতের জন্য সংগ্রাম কথাটি প্রথম বলেন ড্যাস ডারউইন নয় সরসৃপ ওস্তন পায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণটি হল ড্যাস কী হবে প্ল্যাটিপাস দশ মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাস দ্য ব্রিজ এগারো শাসমল দেখা যায় ড্যাস গাছে সুন্দরী গাছে বারো জল সংরক্ষণের জন্য ক্যাক্টাসের ড্যাস রূপান্তরিত হয় ক্যাটায় কিছু হবে পাতা তেরো পায়রার বাইথলি সংখ্যা ড্যাশ নটি চোদ্দো যোগ্যতমের উৎপর্তন মতবাদটি প্রবর্তন করেন ড্যাশ ডারউইন পনেরো ঘোড়ার অগ্রপদ ও বাদুড়ের সম সমস্ত অঙ্গ ষোলো যে স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে সেটি হল হংসচঞ্চ সতেরো ল্যামার্কের রচিত গ্রন্থটি হল ফিলোজিক জুওলজিক ড্যাশ ওয়াগটেল নৃত্য করে মৌমাছি উনিশ একটি জীবন্ত জীবাশের নাম লেখো পেরিপেটাস কুড়ি আটাকৃতি মৌ নাচকে কি বলে ওয়াগটেল নৃত্য একুশ উটের আরবিসি ডিম্বাকার না গোলাকার ডিম্বাকার বাইশ গরম তরল সুপ এর প্রবক্তক হলেন ড্যাস হ্যালডেন তেইশ মিলার এবং উড়ে তাদের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত নিয়েছিলেন টুইস টু টুইস্টু ওয়ান চব্বিশ ডারউইনের লিখিত বইটির নাম কি অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশান পঁচিশ রেড গ্রন্থি দেখা যায় কোথায় রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে আচ্ছা ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ